Assalamualaikum warahmatullahi wabarakatuh duri ebon kase desh ebon bidesh theke jara amar ei video ta dekhchen taderke oshongkho oshongkho dhonnobad je kotha na bolle noy jara amar channel ta ke subscribe koren nai obosshoi channel ta ke subscribe korben ebong sathe thaka bell icon ti bajiye diben poroborti update pawar jonno tara already subscribe korechen tara in the boss ami ki niye kotha bolbo apnara obosshoi amar thumbnail dekhe bujhte parchen কোথাও স্কিপ করবেন না আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা হচ্ছে যে যারা অলরেডি ওমানে আছেন শুধুমাত্র তাদের জন্য প্রবাসীদের মধ্যে যারা ইতিমধ্যে ছুটিতে দেশে এসেছেন কিংবা ওমানে আছেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে ভিসা মেয়াদ নিয়োগ না হওয়ার পরামর্শ দিয়েছেন রয়্যাল ওমান পুলিশ আজ ওমান আর জাবারের এক প্রতিবেদনে বলা হয় বর্তমানে ওমানে রেসিডেন্স পারমিটে ব্যবসায়ীকারী ব্যক্তিরা বা যারা কোনো সফর বা ব্যবসায়ী বা কোনো স্বল্পমেয়াদী ভিসা আসে তাদের মেয়াদ উত্তীর্ণ সম্পৃক্ত সমস্যা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার দরকার নেই কোভিড-19 প্রেক্ষিতে যারা ফ্লাইট বাতিল এবং বিনামদরের কারণে দেশ ছাড়তে পারেননি তাদের অতিরিক্ত অর্থ জরিমানা দেওয়ার বিষয়ে ভয়ের দরকার নেই কারণ রয়্যাল ওমান পুলিশের আর ওফি তাদের সময় দেশে যাওয়ার অনুমতি দেবে করোনা হুমকির শেষ হওয়ার পরে তাদের স্থিতি পুনর্বিকরণ করা হবে ওমানে বসবাসরত অনেকেই এই ব্যাপারে বেশ চিন্তিত ছিলেন তাদের মধ্যে অনেকের ভিসা মেয়াদ শেষ হয়ে এসে অথবা দেশে ছুটিতে এসে আটকা পড়ে গেছেন এমন ব্যক্তিদের জন্য রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে এই সুসংবাদটি দেওয়া হয়েছে এতে বলা হয় বর্তমানে সময়ে এই পরিস্থিতিতে ওমানে কারো রেসিডেন্স কার্ডের পতাকা মেয়াদ শেষ হয়ে গেলে এ ব্যাপারে কোনো উদ্বিগ্ন না হতে বলা হয়েছে সেই সাথে যারা ছুটিতে দেশে এসেছেন কিন্তু ফ্লাইট বন্ধ থাকার ওমানে সময় মতো প্রবেশ করতে পারেননি এদেরকে এই ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার বলা হয়েছে রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে সেই সাথে যারা ওমানে অল্প দিনের জন্য ভিজিট ভিসা দিয়ে আটকা পড়েছেন তাদের কোনো ধরনের জরিমানা দিতে হবে না সেই সাথে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা ওমানে থাকতে পারবে এবং এই জন্য তাদের অবৈধ হিসেবে গণ্য করা হবে না এটা ওমান পুলিশের কথা তো বন্ধুরা যাদের ভিসার মেয়াদ পতাকার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের চিন্তা করার কোনো কারণ নাই তারা এই করোনা প্রাদুর্ভাবের কারণে তারা এই পরিস্থিতির শিকার এটা ওমান পুলিশও বলছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু